আমাদের কোন নির্দেশিকা দেওয়া হোক, মানে আমরা বুঝতে পারছি না যে আমরা কি করবো, আমাদের পজিশনটা বোঝো, আমরা বুঝতে পারছি না কি করবো। উনি বলছেন যে শপথ পাঠ পাঠ করাবেন, কাউকে অ্যাপয়েন্ট করে, বুঝলাম, তো পেপার ওয়ার্কটা কে করবে? আমাদের তো যতক্ষণ না মানে অনারেবল স্পিকারের অফিসকে ওনার অফিস অফিসিয়ালি যে পেপার ওয়ার্কের আদান প্রদান হয় সেইগুলো যতক্ষণ না হচ্ছে ডকুমেন্টের কাজগুলো, ততক্ষণ তো আমি শপথ বাক্য পাঠটা ই করতে পারবো না। তো আমরা যাবোটা কোথায়? ওই জন্য আমরা তো আর অন্য জায়গায় কোথাও গিয়ে ওয়েট করতে পারবো না, আমরা ওই জন্য আমাদের জায়গাতেই ওয়েট করবো। আমরা এখনো প্রস্তুতি আছে, গাড়িতে সব রাখা আছে, এখনো শপথ বাক্য পাঠ করতে চাইলে এখনো আমরা প্রস্তুতি নিয়ে এসেছি। কালকে আশা এটাই করছি যে রাজ্যপাল আসবেন এখানে এবং আপনাদের শপথ এবং আমাদের শপথ বাক্য পাঠ করাবেন, বা একটা নির্দিষ্ট নিয়ম প্রথা কনস্টিটিউশনাল সমস্ত যা যা আছে সব মেনে যেন আমাদেরকে একটা ডিসিশন দেওয়া হয়। কারণ আমাদেরকে শুধু চলে আসতে বললে তো আমরা চলে যেতে পারি না, এটা তো আর আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে যাচ্ছি না, এটা একটা শপথ বাক্য পাঠ করা হচ্ছে। তো এটার মানে ডকুমেন্টেশন আছে, অনেক অফিসিয়াল কাজ আছে যেটা আমরা জানি না, যেটা অফিসের কাজ, তো সেটা তো ওনাদেরকে ইন্টিমেশন করেনি, তো ওনারা কেন করবেন? মানে বিধানসভাকে অফিসিয়ালি না জানালে ওনারা কি করে পাঠাবেন? মানে বিধানসভা যে জানে না সেটা আপনি জানলেন কি? তো আমরা তো জানালাম বিধানসভাতে, তার আগে তো ওনাদের কাছে কোনো নিউজ ছিল না, এটা তো আপনারাও জানেন, আপনারাও তো জানেন যে বিধানসভাতে অনারেবল গভর্নরের অফিস থেকে কোনো ইনফরমেশন করা হয়নি। এবং আগামীকাল আমি এবং ভবনগুলার ইলেকটেড এমএলএ বলতে পারবো কিনা এখনো বুঝতে পারছি না, শপথটা তো নিতে পারিনি দুর্ভাগ্যক্রমে। আমরা এখানে 12টা থেকে 4টে অবধি থাকবো, সমস্ত ডকুমেন্টস নিয়ে আমরা রেডি হয়ে থাকবো। এবারে ওনার ডিসিশন কী হবে সেটা আমরা বলতে পারবো না, আমরা রেডি আছি সব মানে শপথ বাক্য পাঠ করার জন্য। আজকে এই আবেদনই করেছি যে আমাদের শপথ বাক্যটা যাতে পাঠ করানো হোক, এবং একটা ক্ল্যারিটি যদি আমাদের দেওয়া হয় তাহলে ভালো হয়। যে আমরা তো ওনার কাছে যে চিঠিটা গতকালকে আবেদন করেছিলাম যে যদি আমাদের অনারেবল স্পিকারকে উনি অথরিটিটা দেন, এটা এই কারণেই আমরা বলেছিলাম, কারণ তার আগের চিঠিটা ফার্স্ট চিঠিটাতে অনারেবল গভর্নর এই কথা বলেছিলেন যে উনি যাকে অ্যাপয়েন্ট করবেন বা অথরাইজ করবেন তিনি আমাদের শপথ বাক্য পাঠ করাবেন রাজভবনে। উনি ওই জন্য হয়তো ওনার অফিস অনারেবল অফিস পাঠিয়েছেন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ঘটনা হচ্ছে যে উনি যে ইনফরমেশনগুলো পাঠিয়েছেন সেইগুলো আমরা অলরেডি জানি। কারণ আজকে আমি অবশ্যই জানি যে আমি বিধানসভায় শপথ না নিয়ে বিধানসভার অ্যাসেম্বলি আমরা অ্যাটেন্ড করতে পারবো না, আমরা ভোট করতে পারবো না, তো সেই জন্যই আমরা সই করতে পারছি না। উনি ওনার অ্যাসেম্বলিতে অসুস্থ মানুষকে অন্য পাশের বিধানসভার এমএলএকে দিয়ে সই করাচ্ছেন, আমার কাছে থ্যালাসেমিয়ার কোনো পেশেন্ট এসছে তাকে তার সার্টিফিকেট সই করা করছি, আমি মদনদাকে রিকোয়েস্ট করছি মদনদাকে সই করে দাও, করতে করতে তো এক মাস কেটেই গেল। তো যদি সই করারই হতো এগুলো না জেনে যদি আমরা সই করে দিলাম আগেই করে দিতাম, তাই না? আর তৎপরতাটা আমাদের 5 তারিখ থেকে রয়েছে, কিন্তু আজকে মানে অন্যদিক থেকে তৎপরতাটা হঠাৎ হয়েছে ঠিকই, কিন্তু আমাদের তৎপরতা তো 5 তারিখ থেকেই হয়ে রয়েছে, কারণ আমরা আমাদের কাজটা করতে পারছি না। তো সেই জন্য এটা মানে আমাদের কাছে ক্ল্যারিটি নেই। এবং উনি অবশ্যই যদি মেনশন করে দিন, দেখুন যদি রাজ্য মানে মাননীয় রাজ্যপাল যদি আমাদের শপথ বাক্য পাঠ করান রাজভবনে, তখন ঠিকভাবে যদি নিয়ম মেনে প্রথা মেনে যেরকমভাবে ইনটিমেশন দেওয়া হয় অফিসিয়ালি সেইগুলো হলে আমাদের তো কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের মানে অ্যাসেম্বলিতে কিছু জানানো হলো না, অনারেবল স্পিকারের অফিসে কিছু জানানো হলো না, তো আমরা ওখানে কী করে নিতে যাবো শপথ বাক্যটা পাঠ করে কী করে করবো? একটা পেপার ওয়ার্ক তো করতে হবে। তো সেই জন্যই আমরা ক্ল্যারিটি চাইছি যে কে শপথ বাক্যটা পাঠ করছেন কাইন্ডলি বলুন, আর বিধানসভায় ইনফরমেশনটা না যদি ওনারা দেন তাহলে আমরা শপথ বাক্যটা কীভাবে পাঠ করবো? পেপার ওয়ার্ক তো আমাদের মানে অ্যাসেম্বলির অফিস করবে, তো একটা সিম্পল জিনিস, মানে এটা তো কোনো যুদ্ধ না, মানে আমরা তো কোনো অন্যায় করিনি, মানুষের থেকে মানুষের ভোটে নির্বাচিত হয়ে কি আমরা অন্যায় করেছি? আমি তো বুঝতে পারছি না, আমাদের মনে হচ্ছে আমাদের একটা বড় গুরুতর দিন কাউকে উনি অ্যাপয়েন্ট করবেন, করতেই পারেন, তাতে অসুবিধা নেই, আমরা আবেদন করতে পারি, আমরা সেটাই করেছি, আজকেও আমরা আবেদনই করেছি, কালকেও আবেদনই করবো। আপনাদের রাজভবন যেতে আপত্তিটা কোথায়? আমরা তো রাজভবন যেতে আপত্তি করছি না, এটা কে বললো আপনি? কিন্তু রাজভবনে গিয়ে শপথ বাক্য পাঠ নিশ্চয়ই করা যাবে, কিন্তু
দেখুন অনারেবল গভর্নর উনি আমাদের কনস্টিটিউশনাল হেড, তো সেখানে আমরা এক্সপেক্ট করবো যে আমরা ওনার থেকে শিখবো। তো আমরা এটা কি করে বুঝবো যে ওনার অফিস অনারেবল অফিস থেকে যে লেটারটা আমাদের কাছে আসবে সেটার কোনো ইন্টিমেশন বিধানসভায় দেওয়া হবে না? এটা তো মানে এটা হয় কি না আমি তো জানি না, কারণ শপথ বাক্য তো আমি একা ওখানে গিয়ে পাঠ করলে করে নিলে হবে না, ওটার একটা পুরো প্রসিডিয়ার আছে। তো আমি অফিসে যে অফিসে বসবো সেই যে অফিসের জন্য ওথ নিতে যাচ্ছি সেই অফিসকেই জানানো হল না। তো এটাই তো আমার মনে হয় জানি না নিয়মের বাইরে বা কোথার বাইরে হচ্ছে, আমি অত বলতে জানি না হয়তো।